এখানে যখন আসছিল তখন তো সে অন্যের সাহায্য ছাড়া চলতেই পারতো না, বা গাড়ি বা অন্য কিছু ছাড়া চলতে পারতো না, আর গাড়িতে করে মানে আনা লাগছে এখানে। এখন তো উনি একাই চলতেছে, একাই চলতেছে ফিরতেছে। আসসালামু আলাইকুম, আমার নাম আয়নামতি, আমার বাড়ি আরিসা, বয়স 55 বছর বয়স। আমার তো ব্যথা আঘাত খাইয়ে পায়ে ঝিমঝিম করে, এই ব্যথা ছিল অনেক, কোমর দিয়েও ব্যথা ছিল। আমি সিঁড়ি থেকে নামার সময় স্লিপ করে কেটে পড়ে গিয়েছিলাম, তাই আমি আঘাত পেয়েছিলাম। গত 1 বছর হইল এখানে 15 দিন যাবৎ ভর্তি ছিলাম, এখন আমি মোটামুটি সুস্থ। গত 1 বছর আগে কি কি কাজ মানে এই ঝুঁকে ঝুঁকে কাজ করতে অসুবিধা হতো, আবার এমনি ডাক্তার ওষুধ পানি নিয়ে খাইতাম, ওই ব্যথাটা তেমন ছিল না, ছিল না। এই ব্যথাটা পুনরায় শুরু হয়েছিল যে মানে মোটামুটি 5 খানি হইলো আর কি। এই ব্যথার জন্য আর ডাক্তার দেখাইনি, এই জায়গায় প্রথম আইছি। ব্যথার জন্য আমি আমাদের কোনো কাজ করতে পারতাম না, বাড়ি কোনো কিছু আনতে পারতাম না, ওজন কোনো কিছু করতে পারতাম না, হাঁটতে পারতাম না। এই ব্যথাটা যখন আবার শুরু হইলো তখন সবসময় এসে থাকতো, সবসময় বেশি ব্যথাটা বললাম যে ই জুমানো হয়ে ব্যথা সবসময় খানি মানে যে ওই জিলিক পারতো আর কি, যে মানে হাঁটা চলা করলেও না করলেও। আমি তো অসুস্থ অবস্থায় এসেছিলাম বাঁকা হয়ে, আমাকে যখন হাসপাতালে নিয়ে আসছিল বাঁকা হয়ে ছিলাম, আমাকে ধরে ধরে নিয়ে আসছিল। আমার মা গত 1 থেকে 1.5 বছর যাবৎ সিঁড়ি থেকে পরে রানে ব্যথা পাওয়ার কারণে এই ব্যথায় ভুগতেছিল। এমনি পারিবারিক ডাক্তার দেখাইছি, আরো ডাক্তার দেখাইছিলাম, এমনি সাধারণ ওষুধ টষুধ খাওয়ার পরে এই ব্যথা কমতেছিল না, কমতেছিল না, ব্যথা আস্তে 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 বাড়তেছিল। এক সময় তো এখন তো হাঁটা চলা বন্ধই হয়ে গেছিল, প্রায় 20 নাগত ছিল। এখন আমরা এই যে পরবর্তীতে এই ডাক্তারের খোঁজ খবর পাওয়ার পরে এখানে আসলাম, এসে এখানে চিকিৎসা নিলাম, থেরাপি নিলাম, ইনশাল্লাহ এখন তো প্রায় সুস্থই বলা চলে। আর কিছু থেরাপি হয়তো ব্যায়াম ট্যাম দেখাই দিছে, ডাক্তার বলছে যে এটা করলে 100% ইনশাল্লাহ চলে যাবে। এখানে যখন আসছিল তখন তো সে অন্যের সাহায্য ছাড়া চলতেই পারতো না, বা গাড়ি বা অন্য কিছু ছাড়া চলতে পারতো না, আর গাড়িতে করে মানে আনা লাগছে এখানে। এখন তো উনি একাই চলতেছে, একাই চলতেছে ফিরতেছে। এটা তো সবারই সাধারণত ভালোই লাগবে যে মা সুস্থ থাকুক, সবাই চায়। ব্যথার জন্য উনি প্রায় সময় মানে আহাজারি করতো, এদিকে ব্যথা এদিকে ঝুলে পড়ে যেতেছে, চলতে পারতেছে না, কান্নাকাটি করতো, এখন তো ইনশাল্লাহ স্বাভাবিক আছে। এখানে আমরা চিকিৎসা নিলাম হইলে 15 দিন থেরাপি দিতেছিল। আমরা যাইতেছিলাম মানে কন্টিনিউ খোঁজ খবর যাইতেছিলাম, আসতেছিলাম, থেরাপি দেখতেছিলাম কি কিভাবে করে। তো 15 দিন চিকিৎসা নিছে আর কি, 15 দিন চিকিৎসায় মোটামুটি সুস্থ। এখন আগের চেয়ে অনেকটা ভালো লাগছে, আশা করি যে ডাক্তার ওষুধ পানি যেগুলো লিখে দিছে ব্যায়াম ট্যাম দিছে, যদি কিছুদিন সময় লাগে মনে মনে আশা করি যে সেরে যাবে। আমি বলি যে আসলে স্বাস্থ্য সেবার জন্য এই DPRC একটা ভালো জায়গায়, আর বিশেষ করে যে আমরা শুধু অনেক সময় মেডিসিনের উপরে নির্ভর করি, তো মানুষের সুস্থ থাকতে গেলে শুধু মেডিসিন না, আপনার ফিজিওথেরাপি এবং খাবার দাবারের উপরেও নির্ভর করা দরকার। এদিকে দেখলাম যে আমরা এখানে শুধু চিকিৎসার যে বিষয়টা, এখানে শুধু মেডিসিনের উপরে আমরা নির্ভর না, দেখলাম এখানে যে ফিজিওথেরাপির যে ব্যায়াম ট্যাম দিল আর অন্যান্য প্রাসঙ্গিক যে চিকিৎসা করলো, এই সব চিকিৎসায় মানুষ সুস্থ থাকা সম্ভব। আমার জন্য সবাই দোয়া করবেন, আমি যেন ভালো থাকতে পারি, আপনারাও ভালো থাকেন, আমার জন্য সবাই দোয়া করবেন। আমার জন্য এবং আমার মায়ের জন্য সবাই দোয়া করবেন, আমরা যেন সারা জীবন ভালো থাকতে পারি। সবাইকে সালাম আলাইকুম। DPRC লিমিটেড, আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।